भाई का कपाल में दिया फटका, भाई को लगा बड़ा झटका। চ্যানেল আর আমি অভিনন্দা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা। হ্যাঁ আচ্ছা আসুক। তো সকাল সকাল কে এসে যে দেখো, বাহ কি সেজেছে শুনো, কি দুন্দর লাগছে। হ্যাঁ কি একে দেখি, আরে সাবাস চেন হয়ে যাচ্ছে তো। চলো ভিডিওটা করি। তো ভাইফোঁটার দিন তো সব বাড়িতেই তাড়াহুড়া থাকে জানোই, দাদাও বেরোবে ভাইফোঁটা নিয়ে, তো সেই জন্য তাড়া লেগে গেছে। আর আমরা চান টান করে একদম রেডি, কিছু সাজিনি, মানে কালকে যেটা পড়েছিলাম ওইটি পড়েছি, দেখেছি তো। তো চট করে যাতে হয়ে যায়, তো ভাইফোঁটা নিয়ে বেরোবে, তো চলো শুরু করা যাক। ভালো করে আসলে তো জীবনে আসার না দেখেই মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, বাঁ হাতে বাঁ হাতে। হয়ে গেছে তো শেষ, তো যমুনা দেয় জমকে ফোঁটা, জম দেয় জমুনাকে ফোঁটা। ওটা আগের লাইন হাট কোদাল দিয়ে চাচ্ছি, হাই ওটা ইকির মিকির। এবার পৌঁছে গেছি ধানবাদের ভাইফোঁটায়। দেখো পিজুকে বলেছিলাম ভিডিওটা করতে, আর ও সেদিন অফিস বেরোবে, তো তাড়াহুড়োতে ভাইফোঁটা নিয়ে দেখো লাইটও জ্বালতে ভুলে গেছে ওরা, এতক্ষণে জ্বাললো। তো ভূমি মানে ওদের কাকার মেয়ে দাদাদের ভাইফোঁটা দিচ্ছে, যেটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। আর 20 টাকাটা, হ্যাঁ
আমাদের ভাইফোঁটা শেষ, মানে শেষ এখনো হয়নি, এখনো পর্ব বাকি আছে। বাট অ্যাকচুয়ালি ওর পিসি ছেলে আর পিসি আর কি ওরা দুজনে আসছে, তো ওদের এখন ট্রেনেও চাপে নেই, তো আসতে করতে ওদের মোটামুটি একটা বেজে যাবে, তো ওদের বসে থাকা সম্ভব না। পিসি বললো তোরা খেয়ে দিয়ে রান্না বান্না করে শুয়ে পড়, তো রান্না তো বাপি করছে, আজ বাপি বাড়িতে আছে, আর মা বম্মা চলে গেছে মামার বাড়ি। তো আমরা তিন জনই আছি, ওর গিফট গুটি নিয়ে যাচ্ছে, ওরে জানে জানে টাকাটা খেয়াল করবে। তো আমি আর টাকা যাচ্ছি ওকে দিয়ে আসতে, এই তো পাশেই মামার বাড়ি। হাঁস দেখতে আপনি হাঁস দেখতে চো দেখে আসি। ওটা আগেই দিয়ে দিলি কেন দাদা? হ্যাঁ আবার ফেরত নিয়ে নেওয়া হয়েছে, ম্যারিনেটেড চিকেনটা দেখো, এটা দেখেই লোভ লাগছে। আর এই যে শেফ ভাইবোটা নিয়ে রান্না করছে, কি রান্না হচ্ছে বাপ? এটা চিকেনের চিকেন গোলাবড়ি, এই আবদানে চিকেন গোলাবড়িটা আবার দেখো মানে কষা হোক, তারপর দেখাচ্ছি এই যে গাছের চাটনির টমেটো। এই যে আরেকজন কিচ্ছু করছে না, এই লোকটা এই ভদ্র মহিলা, হ্যাঁ তাই তো। এখানে কাজু কিচমিচ ভেজানো হচ্ছে, এটা চাটনিতে দেবে নাকি গো? আচ্ছা নাচটা দেখলে ও হাঁটিয়ে নেচেছি, যাচ্ছিলাম না, আমি তো ঘরেই ছিলাম, নাইটি পরেই টান মেরে নিয়ে গেল, দেখ খুব নেচেছি আমরা সবাই মিলে, আমাদের পাড়ার মেয়েগুলো বউ ছিল প্লাস আমাদের বাড়ির মেয়েগুলো সবাই মিলে হেলে নাচলাম। আর এখন তার আমাকে বারও করা হয়ে গেছে, এবার বরণ হবে, তো সেই জন্য আর কি যাচ্ছি। এবার আমি বরণ করছি না, মায়েরা নেই তো আমি কী করবো কিছুই জানি না, তো বর্দি গেছে যদিও, আর সেই জন্য এই ড্রেস, এটা সিঁদুর খেলার সেই শূন্য। চলো চল রে পিঙ্কি দি, কোথায় গেল আমি দাঁড়িয়ে আছি পিঙ্কিদির জন্য, তখন বরণ শুরু হয়ে গেছে, যাই। মায়েরা থাকলে বরণ করে একটা মজা আছে, আর বছর করেছি মানে কিছুই তো জানি না, সব বলে বলে দেবে, আর বছর করেছিলাম আমি ফার্স্ট টাইম বরণ, তো যাই হোক নেক্সট ইয়ার মেবি কি জানি। ডাকো মঙ্গল সিনেমা সুন্দর।
সিঁদুর থেকে শুরু করেছিলাম, আবিরে চলে গেছি ওই পুকুরটাতে বিসর্জন হলো তারা মায়ের, তো লাস্ট প্রণাম করে এলাম। আর খুব খুব নেচেছি আজকে, দেখেছি মানে প্রচুর নেচেছি সবাই মিলে, পাড়ার মেয়েগুলো বউগুলো সবাই মিলে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। এখন মটন গরম গরম ওয়েট করছে, বাট তার আগে এগুলো তুলতে হবে, ভাগ্যিস চান করে যায়নি। তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো চলো বাই।